ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত শাইখুল ইসলাম হযরত হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সহ তার প্রতিষ্ঠিত ফরাইজি আন্দোলনের সকল ত্যাগী নেতা ও কর্মীদেরকে, বাংলাদেশের স্বাধীনতায় যাদের অবদান ছিল অপরিসীম এবং আরো গভীরভাবে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও আত্মদানকারী সকল মুক্তিযোদ্ধাদেরকে এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। এবং আজকের প্রোগ্রামে নিউজ কভারেজ দেওয়ার জন্য আগত সাংবাদিক ভাইদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ও বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হয়েছে। এই স্বাধীনতার একটি সমষ্টিগত অর্জন, স্বাধীনতার সুবিধা এবং স্বাধীনতার আবেগ অনুভূতি উচ্ছ্বাস প্রকাশ করার অধিকার সকল নাগরিকের রয়েছে। তাই স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমি বাংলাদেশের সকল জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপনের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আগের ও পরের বিশৃঙ্খল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। এহেন পরিস্থিতিতে হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতো মহান নেতৃত্বের শূন্যতা অনুভব করছি। আমি নিজে অনুভূতি ও উপলব্ধি থেকে বলছি, হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে হেফাজত ইসলামে যোগ্য নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে। গ্রুপিং দলাদলির সৃষ্টি হয়েছে নিজেদের অঙ্গনে, ভিন দল ও ভিন মতদর্শের মানুষ অনুপ্রবেশ করেছে এবং তারাই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হেফাজত ইসলামকে অত্যন্ত সুকৌশলে মাঠে নামানোর চেষ্টা করেছে। এরই অংশ হিসাবে হেফাজত ইসলামকে তারা অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে এবং ওই বিতর্কিত বহিরাগত সংগঠনের লোকজনই হেফাজত ইসলামের নেতাদের অধিকাংশের মতামত উপেক্ষা করে হরতালের মতো জনভোগান্তির কর্মসূচি পালনে বাধ্য করেছে। হেফাজত ইসলাম বাংলাদেশ পূর্বে শীর্ষ নেতৃবৃন্দর সাথে আলোচনার মাধ্যমে যে কোনো কর্মসূচি বা কার্যক্রম পরিচালিত হলেও সম্প্রতি কিছু ব্যক্তি নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। বিষয়গুলো বিবেচনা করে আমি হেফাজতে ইসলামের নায়েবে আমির পদ থেকে ইস্তফা প্রদান করলাম। আমার ইস্তফা প্রদানে কে বেজার হলো, কে খুশি হলো, এটা আমার দেখার বিষয় নয়। আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমার হেফাজতে ইসলাম থেকে ইস্তফা প্রদান ইসলাম দেশ ও জাতির অধিকতর কল্যাণের লক্ষ্যে। এখন থেকে আমি ও আমার সংগঠন বাংলাদেশ ফরাইজি আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ ইসলাম দেশ ও জাতির কল্যাণে এককভাবে প্রয়োজনীয় সকল কর্মসূচি গুরুত্ব সহকারে পালন করে যাবে ইনশা আল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার আমার ও আমার দলের উপর বর্তাবে না। বিগত কয়েকদিন অনাকাঙ্ক্ষিতভাবে হাটহাজারি ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 20 জন নিহত ও অসংখ্য আহত হওয়ায় আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। বাংলাদেশ সরকার সহ সর্বস্তরের জনগণকে উক্ত নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।
আমি গভীরভাবে লক্ষ্য করেছি যে কিছু কিছু সংবাদকর্মী ও গণমাধ্যম বিভ্রান্তি ও উস্কানিমূলক বক্তব্য সংবাদ পরিবেশ করায় জাতি বিভ্রান্তের শিকার হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংবাদকর্মীদেরকে বস্তুনিষ্ঠ ও সত্য নির্ভর সংবাদ পরিবেশনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি কওমি মাদ্রাসা ও কওমি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই এবং করোনা মহামারী সহ সকল আজাব গজব থেকে মুক্তি পেতে আল্লাহ তাআলার রহমত কামনায় বিগত দিনের মতো সকল কওমি মাদ্রাসা গুলো খোলা রাখার সিদ্ধান্ত নিতে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও নির্দেশ কামনা করছি। প্রশাসন কর্তৃক নিরহ আলেম ওলামাদের উপরে হামলা মামলা সহ সকল প্রকার হয়রানি না করার অনুরোধ জানাচ্ছি। পরিশেষে বাংলাদেশ ফরাইজি আন্দোলন সহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আজকের সাংবাদিক সম্মেলন সমাপ্ত ঘোষণা করছি। আমি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, পীর সাহেব বাহাদুরপুর, সভাপতি বাংলাদেশ ফরাইজি আন্দোলন, সপ্তম পুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, সুনির্দিষ্ট ভাবে তো বলতে পারি না, কিন্তু এই যে বিগত দিনে যে কাজগুলি হয়েছে এগুলি তো আসলে আলেম ওলামা এবং ইসলাম সমর্থন করেন না। এখন সেটা তো আমার থেকে ভালো আপনারাই মানে আশা করি বলতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি ওই কথাটা এখানে বলেছি যে আপনারা একটু মানে ওই যে সত্যর উপরে যদি আপনারা নিউজগুলি করলে গোটা জাতির জন্য অনেক সুন্দর হবে। সরি জি, না এটা একটা বিতর্কিত বিষয়, এটা উনার ব্যক্তিগত বিষয়, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং এটা সহ অনেক কিছুর জন্য আমরা ফরাইজি আন্দোলন এই সিদ্ধান্ত আমরা নিছি যে আমরা বিগত দিনে এককভাবে ছিলাম, আমরা এখনো এককভাবে থাকবো ইনশাআল্লাহ। এটা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা বিগত দিনে আর কি বলছি, এটা একটু কষ্টকর, আপনারা দেখলে আশা করি সব দিক থেকে ভালো। জি না, এটা তো একটা এটা এটা শুধু আমার কাছে নয়, এটা গোটা জাতির কাছে মনে হয়। এই জন্য আজকে আপনাদেরকে আমরা কষ্ট করে এই জন্য দাওয়াত দিয়েছি যে আপনাদেরকে বললাম এবং আমরা আশাবাদী এটা আপনারাই দেখে সংশোধন করবেন বলে আমরা আমরা আশা করি। জি জি, আমরা তো আলেম, আমরা তো আলেম সমাজ, আমরা যখন মসজিদে নামাজ পড়াই তো আমাদের পিছনে আপনারা সহ সবাই নামাজ পড়ে, এই জন্য হক কথাটা বলা আমাদের দায়িত্ব। এটা যদি সরকার শুনে আলহামদুলিল্লাহ, যদি না শুনে তাহলে আমাদের এত দায়িত্ব না যে সরকারকে জোর করে আমরা কিছু বলবো। আমরা হক কথা, কোরআনের কথা, সুন্নতের কথা, আমাদের পূর্বপুরুষরা হযরতে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই ফরাইজি আন্দোলনের মাধ্যমে যেভাবে জনগণকে শান্তির কথা বলেছেন আমরাও ঠিক একই ভাব মানে ভাবে বলবো। ধন্যবাদ ভাইজান, এটা তো কয়েকবার বলা হয়েছে, এটা আমাদের থেকে ভালো আপনারাই জানেন। না, আলেমরা যেটা বলছে শুনেন, আমার মুখের কথা নয়, এখানে কোরআন সুন্নতের কথা, কোরআন সুন্নতের কথা, এটা যেটা বলা হয়েছে বিগত আপনারা আমার থেকে মাশাআল্লাহ দেখতেছেন ভালোই, এটা কোরআন সুন্না যেটা বলে আমি কেন, গোটা আলেম সমাজের কথা সেটাই হবে। এখানে ব্যক্তিগত কোনো মতামতের উপরে কোনো কিছু করা মোটেও জায়েজ না, আমাদের মাপকাঠি কোরআন এবং সুন্নত,
এই কোরআন সুন্নতই আমাদের কথা যে সেটা সেটা আপনি কোরআন সুন্নত দেখেন এই দেশের যারা মানে এই দেশের যারা বড় বড় আলেম বিগত দিনে যারা মানে বলেছে যেভাবে ওইটাই আমাদের কথা মানে এইটা তো আমি আপনাদেরকে বারবার বলতেছি যে এটা বিগত দিনে আলেমরা যেভাবে কোরআন সুন্নতের কথা বলেছে ওইটাই আমাদের কথা এখানে আমরা ব্যক্তিগত মানে ব্যক্তিগত বলা এখানে ঠিক না ওকে ভাইজান জি জি ধন্যবাদ মামুনুল হক মামুনুল হক সাহেব এটা তার ব্যক্তিগত ব্যাপার ওনাদের সাথে আমাদেরকে আপনারা আর কি টানবেন না মামুনুল হক সাহেবের সাথে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার এটার সাথে আমাদেরকে আপনারা টানবেন না বাস শেষ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ তাদের যত কর্মকাণ্ড মানে এটার সাথে আমাদের সম্পর্ক